গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আনার পেছনে মদত দেওয়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে শোকজ করল জেলা সংগঠন। আজ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম রায় জানিয়েছেন, দিনহাটা এক নম্বর ব্লক সভাপতি সঞ্জয় বর্মনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তিনি মদত দিয়েছেন শোলমারি গ্রাম পঞ্চায়েতের অনাস্থায়। দুদিনের মধ্যে শোকজের জবাব না দিলে তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেন জেলা সভাপতি। এছাড়াও আরও জানান, এই অনাস্থার জড়িত থাকার অভিযোগে এই গ্রাম পঞ্চায়েতের আটজন সদস্যর সাথে তৃণমূল কংগ্রেস কোনো সম্পর্ক রাখবে না বলেও জানা গেছে। আহ্বান করছি, আপনারা অবগত ছিলেন যে কয়েকদিন আগে সিতাই বিধানসভার দিনহাটা ওয়ান ব্লকে বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা এসেছিল। আমাদের দলের আটজন পঞ্চায়েত অনাস্থা এনেছিল এবং অনাস্থা তর্মী সভা পাশ হয়েছে, প্রধান অপসারিত হয়েছে এবং সেটা দলের হুইপ দলের নির্দেশ অমান্য করে এই কাজ করেছে। তো আমরা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে, আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়ের সঙ্গে কথা বলেছি এবং আমরা দলের পক্ষ থেকেও এই বিষয়টা নিয়ে খোঁজ খবর নিয়েছি, তদন্ত করেছি। সেখানে বিধায়ক জগদীশ বসুমিয়া সিতাইয়ের বিধানসভা, আমাদের বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল জলিল আহমেদ এবং আমি নিজেই এই খোঁজ খবর যথাযথভাবে রেখে যেটা জানতে পেরেছি যে দলের ব্লক সভাপতি সঞ্জয় কুমার রায় বর্ম তিনিও এই ঘটনার পেছনে যুক্ত রয়েছেন। তো স্বাভাবিকভাবে নিয়ম মেনে এবং রাজ্য ব্লক সভাপতি যেহেতু রাজ্য থেকে নির্ধারিত হয়, রাজ্য সভাপতির সঙ্গে কথা বলে আমাদের দলের কোচবিহার জেলার চেয়ারম্যানকেও আমি বিষয়টা অবগত করেছি এবং দিনহাটার বিধায়ক উদয়ন গুহর সঙ্গেও কথা বলেছি এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী যে ইনস্ট্রাকশন পাঠিয়েছেন সেই অনুযায়ী আমরা সঞ্জয় কুমার বর্মনকে 48 ঘন্টা একটা শোকজ চিঠি আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার কাছে পাঠাচ্ছি। তিনি কেন এই বিষয়ে যুক্ত ছিলেন, কী বিষয় রয়েছে, তার যথাযথ উত্তর না পেলে 48 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তাকে যেভাবে নির্দেশিকা আসবে সেভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে পঞ্চায়েত সদস্যদের ক্ষেত্রে পঞ্চায়েত যে অ্যাক্ট অনুযায়ী আমরা তো সেভাবে তাদের পঞ্চায়েত সদস্য কেড়ে নিতে পারি না, কিন্তু এই মুহূর্ত থেকে আমরা ঘোষণা করছি সেই 8 জন পঞ্চায়েতের সঙ্গে দলের কোনো সংস্রব থাকবে না। গুপ্তা ফার্মেসি, ন্যায্য মূল্যে হাই কোয়ালিটি ওষুধ, বিনামূল্যে হোম ডেলিভারি এবং আকর্ষণীয় ডিসকাউন্ট। ডক্টর ফাহাম মোহাম্মদ এবং ডক্টর সুরেশিসদের তত্ত্বাবধানে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। তবে আর দেরি কেন, চলে আসুন গুপ্তা ফার্মেসিতে। মাটিগাড়া থেকে বার্সোলা হয়ে টিসিপি মোড়ের ডান দিকে সৈনিকপুরী রোড দিয়ে গিয়ে প্রথম ডান দিকে বাঁক নিয়ে পৌঁছে যান গুপ্তা ফার্মেসিতে।